জলের ট্যাঙ্ক উদ্বোধন উপস্থিত অর্থমন্ত্রী। 31 আরকেপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 3,14,881 টাকা ব্যয় করে উদয়পুর শীতলাবাড়ি মন্দিরে একটি পানীয় জলের ট্যাঙ্ক নির্মাণ করা হয়। শীতলাবাড়ি মন্দিরের উন্নয়নের সাথে ব্যবসায়িক এবং পথ চলতি মানুষের সুবিধার্থে এই পানীয় জলের ট্যাঙ্ক নির্মাণ করে দেওয়া হয় 2022-23 সালের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে। তাকে কেন্দ্র করে রবিবার শীতলাবাড়ি উন্নয়ন কমিটির পক্ষ থেকে এক নাম সংকীর্তন এবং পানীয় জলের ট্যাঙ্ক উদ্বোধন করা হয়। এদিন পানীয় জলের ট্যাঙ্কের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা 31 রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় পাল, শীতলাবাড়ি উন্নয়ন কমিটির সভাপতি পঙ্কজ বিহারী সাহা সহ শীতলাবাড়ি উন্নয়ন কমিটির অন্যান্য সদস্যরা। আজ এই উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চঞ্চল মজুমদার। বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, শীতলাবাড়ি উন্নয়ন কমিটির সদস্যরা যেভাবে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজ করে চলেছে তাকে সাধুবাদ জানান অতিথিরা। পাশাপাশি শীতলাবাড়ি উন্নয়ন কাজে সরকার পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন এলাকার বিধায়ক প্রণজিৎ সিংহ রায়। শীতলাবাড়ি উন্নয়ন কমিটির পক্ষ থেকে আজ বিকেল 4টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। উদয়পুরে সমস্ত জনগণকে মহাপ্রসাদ গ্রহণ করার অনুরোধ করা হয়। এই শীতলাবাড়ির যতটুকু উন্নয়ন হয়েছে আগামী দিনে তার উন্নয়নের পরিবর্তন আরো অনেক হবে। আমার পেছনে বহু প্রাচীন আমাদের এই মহাদেব কালী দিঘি, এটাকে আমরা রাজ্য সরকার এটাকে সাজিয়ে তোলার পরিকল্পনা আমরা করেছি। আমি রাজ্যের পর্যটন মন্ত্রী থাকার সময়ে 11,25,00,000 টাকা আমরা অলরেডি ট্যাক্সেশন করে দেওয়া হয়েছে। যেভাবে জগন্নাথ দেবকে সাজিয়ে তোলা হয়েছে ঠিক সেইভাবে এই মহাদেব দেবকে সাজিয়ে তোলা হয়। বহুদিন অনেক ইচ্ছা থাকলেও দাবি থাকলো সেটা প্রত্যাখ্যাত করে প্রাচীন শহরকে সাজিয়ে তোলার দায়িত্ব আমাদের সরকার নিয়েছে। কিন্তু এই দুটো নয়, এই দুটোর পরে সময়ের সঙ্গে সঙ্গে অমরসাগর মতো একটা বিশাল দ্বীপও সাজিয়ে তোলার পরিকল্পনা সরকার করছে। মাতাবাড়ির চন্দ্রসাগরকেও আমরা সাজিয়ে তুলব। মাতাবাড়িকে ভারত সরকারের স্পেশাল স্কিমের মাধ্যমে যেখানে 37,88,00,000 টাকার মাধ্যমে কাজ চলছে, তারপরেও আরও 17 কোটি টাকার বেশি যেখানে আরও নিয়ে আমরা মাতাবাড়িকে আন্তর্জাতিক এক ঐতিহ্যক্ষেত্র পালনের উদ্যোগ আমরা কাজ করছি। সবাই করে এখানে এই শহর ইতিহাস এবং ভুবনেশ্বর মন্দির আছে, এটা জড়িত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লালিত সেখানে উল্লেখ করা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।